নমস্কার। কলকাতা আমাদের সকল গোপন অভিমানগুলোকে জানে। তা আমি কথা বলছি বিক্রম চ্যাটার্জি এবং সোলাঙ্কি রায়ের তাদের নতুন আপকামিং ফিল্ম শহরের উষ্ণতম দিনে। ট্রেলারটা ড্রপ আউট হয়ে গেছে, তা চলো আগে প্রথমে ট্রেলারটা দেখে নিই, তারপর বাকি যেটুকুনি কথা হচ্ছে সেটা পরে আলোচনা করছি। আর আজকে চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছেন বা এসেছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং শুভেচ্ছা। চ্যানেলে এসেই তোমাদের যে কাজটা প্রথমে করে দিতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে নোটিফিকেশান অল করে নাও, যাতে এরপর যে সমস্ত ভিডিও বা কন্টেন্টগুলো আসবে সেগুলো যাতে অনায়াসে তোমাদের কাছে চলে যেতে পারে। তা চলো আগে দেরি না করে ট্রেলারটা দেখে নিই। কলকাতা আমাদের সমস্ত গোপন অভিমানগুলো জানে। কলকাতা জানে শেষ চুম্বনে ঠিক কতটা দীর্ঘশ্বাস মিশেছিল। This is Jidomanya, Amara's Rehan's schoolmate. তোর হঠাৎ করে লন্ডন চলে যাওয়াটা আনিন্দ্যাকে এফেক্ট করেছিল। এই গল্প ভাঙা বৃষ্টি আমার সারা গায়ে, কে ভিজলো কে ভেজালো তাতে কি বা আসে যায়। তুমি তো জানোই আমি একটু ঘর কোনো ঘর নয়, কলকাতা কোনো। কলকাতা শহরটা ছাড়বো ভাবলেই না কেমন একটা লাগে। এই বস্তা বাচ্চা সেন্টিমেন্টগুলোর জন্যই শহরটা শেষ হয়ে গেল। বন্ধুত্ব জিনিসটাই তো ট্রানজ্যাকশন, ইউ গেট এ পিএইচডি, আলাদাই ব্যাপার। বন্ধুত্ব কামস উইথ অ্যান এক্সপায়ারি ডেট। সঞ্জিরা বুঝিস না, সেই কথা বলিস না। ছেড়ে দিয়েছি, মাঝে মাঝে তোর সাথে কথা বলতে খুব ইচ্ছে করে জানিস। থাক, আমি ভালো আছি। ভুলটা কিন্তু তুমিই করেছো নন্দ। মা কোনটা ভুল কোনটা ঠিক আমাকে ডিসাইড করতে দাও। পাবো না পারিনি এসব তো আমাদের জেনারেশন বলতো, তোরা তোদের পাওনাটা ঠিক ছিনিয়ে নিবি। থেকে যাওয়ারও তো কোনো কারণ নেই, তাই না? এই ঘড়িটা এবার বদলে ফেল। যেখানে দু চোখ থেমে যায় সেখানে সময় ফিরে যায়। তোমাকে শুধু তোমাকে চাই বাবু, পাই না পাই এক জীবনে তোমার কাছেই যাব। উইল ইউ ম্যারি মি? সবসময় নিজের পার্সপেক্টিভ থেকে দেখাটা বন্ধ কর। আমাকে জাস্ট সত্যি কথা বলো, আর ইউ চিটিং অন মি? আমি তোর মতন চান্স পেলে এমার্জেন্সি এক্সিট খুঁজি না। সব ঠিক হয়ে যাবে। বাবা, আসলে কলকাতার পুরোটাই একটা টাইম মেশিন জানিস, যে কোনো মুহূর্তে অতীতে নিয়ে যেতে পারে। দিন গোনার টাইম মেশিন। তা ট্রেলার তো দেখলে, ট্রেলার তোমাদের কেমন লাগলো? মানে অনেকদিন পর বিক্রম এবং সোলাঙ্কি, তাদের কেমিস্ট্রি সত্যি খুব ভালো লাগে দেখতে এবং তাদেরকে এখানে দুজনকে খুব সুন্দর লাগছে। তা সিনেমাটা সত্যি অবশ্যই ভালো হবে। তা এটাকে ডিরেক্ট করছেন অরিত্র সেন, আর অন্যান্য স্টারকাস্ট যারা আছে, ভালো ভালো স্টারকাস্ট আছে, তাদেরকে আমরা এখানে দেখতে পেলাম। তা মূলত এটা বন্ধুত্বের গল্প, প্রেমের গল্প, ভালোবাসার গল্প। তা ট্রেলারটা খুব প্রমিসিং লাগলো, যেটা খুব ভাল লাগলো, মানে যেরকম গদবাঁধা প্রেমের গল্প হয় তা সেই গল্পটা আছে। তাছাড়াও কিছু এখানে মান অভিমান, রাগ বিচ্ছেদ, আবার হয়তো মেলা, তা এই বিষয়গুলো হয়তো এখানে রয়েছে, কিছু টুইস্টও হয়তো থাকতে পারে। তা গল্প দেখে যা বোঝা যাচ্ছে, দুজনের মধ্যে কলেজ লাইফের একটা প্রেম ছিল, তারপরে একটা বন্ধুত্বের গ্যাং ছিল, এবং বিক্রম পরে সে বাইরের দেশে চলে যায়, তারপরে সে ফিরে ব্যাক করে, এবং সোলাঙ্কিকে দেখা যায় সে একটা নতুন সম্পর্কে জড়িয়ে পড়ে, কিন্তু জড়িয়ে পড়ার পরেও কিন্তু মনের মধ্যে একটা ফাঁকা জায়গা তার থেকেই যায়, শূন্যতা থেকেই যায়। সে মানুষটা মানে বিক্রমকে সে মনে করতে থাকে, তার কিছু পুরনো স্মৃতি সে এখনও তার সাথে বয়ে নিয়ে চলেছে। তা বিক্রম কি সত্যি সত্যি আবার তার কাছে ফিরে যাবে বা তাদের ভালোবাসা পূর্ণতা পাবে? তা এটা দেখার জন্যই আমাদেরকে কিন্তু আর কিছুদিন অপেক্ষা করতে হবে, যেটা আর 30 জুন হয়তো আসতে চলেছে। তা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাও, আর ভালোবাসা সম্পর্কে তোমরা কতদূর কি জানো বা তোমাদের কি মত, ভালোবাসা কাকে বলে, তা সেটা যদি জানা থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাও। তা চলো আজকের ভিডিও এই অবধি, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এর পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসব। আজকে এখানেই শেষ করছি, নমস্কার।